ইংল্যান্ডের লিডস শহরে ম্যাগিস সেন্টারে ক্যান্সারের রোগী ও তাদের আত্মীয় স্বজনরা অনেক কার্যকর ও মানসিক সহায়তা পান। ভবনটি এক হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে অবস্থিত হলেও বেশ নজরে পড়ার মতো। স্থাপত্য ও ভেতরের সাজসজ্জার কোণাগুলি গোলাকার ও নরম হওয়ায় রোগী ও অন্যান্য অতিথিদের ওপর মনোরম প্রভাব ফেলে। মানুষ হাসপাতালের মূল পরিবেশ থেকে দূরে এই বিশাল ও সুন্দর জায়গায় এসে সত্যি নিরাপদ ও শান্ত বোধ করেন। একজন নারী জায়গাটিকে উষ্ণ ও নরম কম্বলের নিরাপদ আশ্রয় হিসেবে বর্ণনা করেছেন। ভবনের ভেতরের অংশে প্রাকৃতিক উপাদান ও উষ্ণ আলো চোখে পড়ার মতো। সামাজিক আদান প্রদানের জন্য সেখানে অসংখ্য জায়গা রয়েছে। সর্বত্র ব্যবহৃত স্প্রুস গাছের কাঠ টেকসই পদ্ধতিতে তৈরি করা হয়েছে। চুনাপাথরের মতো ছিদ্রে ভরা উপাদান দিয়ে তৈরি দেওয়ালগুলি স্বাভাবিক বাতাস চলাচল নিশ্চিত করে। ভবনের কেন্দ্রস্থলের দিকে এলে বড় খোলা জায়গা চোখে পড়বে। আমরা জানি ক্যান্সার গোপনীয়তার বেড়াজালে মোড়া থাকে, কিন্তু এখানে এলে মনে হবে আমরা বিষয়টি নিয়ে খোলামেলাভাবে আলোচনা করতে পারি। কেন্দ্রস্থলে আসার সময় আমরা বলতে পারি যে মানুষের জীবনে সেটা ঘটছে, তবে আমাদের এখানে কোণাবিহীন ছোট জায়গাও রয়েছে যেখানে গেলে মনে হবে মোড়কে প্রবেশ করছি। মনে হবে কোনো ঘর যেন প্রবেশের সময় আলিঙ্গন করছে। সেলিয়া নাইটের স্বামীর লিউকেমিয়া ধরা পড়েছে। এমন কঠিন সময়ে সেলিয়া ম্যাগিস সেন্টারে সহায়তা পাচ্ছেন। স্বামীকে হাসপাতালে নিয়ে যেতে হয়, তিনি গাড়ি চালান না। তার চিকিৎসার সময়ে সেন্টারের মতো আরামদায়ক জায়গা আমার জন্য বড় এক সহায়তা নিয়ে এসেছে। বিখ্যাত ব্রিটিশ স্থপতি টমাস হেদারউইক 2020 সালে লিডস শহরে ম্যাগিস সেন্টার গড়ে তোলেন। তার ডিজাইনটি অনেকটা অতিকায় ফুল গাছের টবের মতো দেখতে। ভবনের ভেতর ও বাইরের অংশে অসংখ্য সবুজ গাছপালার কেন্দ্রীয় ভূমিকা রয়েছে। তার কাছে স্বাচ্ছন্দ্য বোধের ক্ষেত্রে স্থাপত্য ও ডিজাইনের বিশেষ গুরুত্ব রয়েছে। আমাদের কাছে বিষয়টি সত্যি ইন্টারেস্টিং, কারণ আমাদের যুগে আবেগের উপর ভবনের প্রভাব নিয়ে ভাবনাচিন্তা করা হয়। গত শতাব্দীর অনেক ভবন আমাদের হতাশ করেছে, খারাপ জায়গা সৃষ্টি করেছে। ক্যান্সার কেয়ার সেন্টারের মতো অন্য কোনো ভবনে মানুষের আবেগ অনুভূতির এমন সংযোগ থাকতে পারে না। জাহা হাদিদের মতো নামকরা স্থপতিরা ম্যাগিস সেন্টারগুলি ডিজাইন করেছেন, যেমন স্কটল্যান্ডের ডান্ডি শহরের শাখাটির স্থপতি ফ্রাঙ্ক গেরি, ম্যানচেস্টারের দায়িত্বে ছিলেন নরমান ফস্টার এবং গ্লাসগোয় রেম কোলহাল। প্রতিষ্ঠানের প্রধান ডেম লরা লি প্রায় 25 বছর আগে সূচনা পর্ব থেকেই ম্যাগিস সেন্টারের সঙ্গে যুক্ত রয়েছেন। ম্যাগি কেসউইক জেঙ্কস নামের এক নারীর নামেই প্রথম ম্যাগিস সেন্টার চালু হয়। ম্যাগি স্তনে ক্যান্সার ধরা পড়েছিল। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা NHS এর আওতায় যেসব চিকিৎসা দেওয়া হয় না, তিনি সেগুলি শনাক্ত করেন। ম্যাগির মৃত্যুর পর প্রথম সেন্টারটি চালু হয়। অন্যান্য হাসপাতালের জমিতে অন্যান্য সেন্টারের জন্য আমাদের কাজ করতে বলা হয়েছিল। ফ্রাঙ্ক কেরি, রিচার্ড রজার্স, নরমান ফস্টারের মতো কিছু মানুষ ম্যাগির বন্ধু ছিলেন। তারা বিভিন্ন হাসপাতাল প্রাঙ্গণে ম্যাগিস সেন্টার গড়ে তোলার ক্ষেত্রে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন। মার্কিন স্থপতি ড্যানিয়েল লিবেসকিন্ড লন্ডন শহরে আগামী ম্যাগিস সেন্টারটি গড়ে তুলছেন। ব্রিটেনের 25তম কেন্দ্রটি লিডস শহরে রয়েছে। স্থাপত্য কিভাবে নিরাময়ের প্রক্রিয়ায় অবদান রাখতে পারে, এটা তার উজ্জ্বল দৃষ্টান্ত। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে জানান আমাদের, আর আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।